রাসুলের আসলের তেরো বছর মানে দশ বছর মানে না মরণ হবে না মতো আমি তো অনেক মানুষ দেখতে পাই কথা বললে আল্লাহকে মানি না আমি আল্লাহ বিধান মানি না মানে তো আমিও জানি ফেরাওয়ান আল্লাহ একজন আছে কথা বিশ্বাস করেছিল এলাই পড়ি কিন্তু যখন সীমা একেবারে লঙ্ঘন করে গেছে রেসালাত না মেনে আল্লাহ তাকে হেদায়ত থেকে বঞ্চিত করে দিয়েছে তাফসিরে হাক্কানির ভেতরে বেজি, শেষ পর্যন্ত ও মুখ নড়া নড়ি করবে জিবরাইল এসে কাঁদা লাগিয়ে দিয়েছে এই কারো সীমা যখন অতিক্রম করে একেবারে বর্ডার ক্রস করে তখন আল্লাহ তাকে বঞ্চিত করে দেয় ও যদি বলতেও চাই ওর মুখ দিয়ে আর বের হয় না হয়তো এখন আর জিবরাইল আসবে না কিন্তু আপনার মুখ আর জবান আর চালু হবে না এই এমন কোন গনার সাথে কাজের সাথে নিজেকে জড়ায় না জড়িয়ে ফেলি যে আমাদের অবস্থা আবার জালেমদের মতো হয়ে যায় জালেমদের বিরুদ্ধে নিজে আল্লাহ মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে আরো সরে এই দেশে যারা সাড়ে পনেরো বছর জুলুম করেছে এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে এই চোদ্দ দল বাঁধ দিয়ে বাকি আমরা যারা আছি সবাই কম বেশি মাসলুম এক কথা বললেন না এক এক জনের মামলার খবর জানেন আপনি আমি বিএনপির বহু লোকের সাথে একজনের মামলা পাঁচশো ষাটটা হাজিরা দিতে আমার দুই মামলায় যদি তিন বছর চাই যার মামলা দিয়েছে পাঁচশো ষাটটা ও কতদিন হাজিরা দেবে বলে অথচ বছর হয় তিনশো পঁয়ষট্টি দিন এক এক দিন দুটো মামলার হাজিরা দেওয়া লাগে কি করেছেন আপনি জুলুমের একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে গিয়েছিলেন এই জন্য আল্লাহ বলেন আমি কেটে দিয়েছি জালেনদের শিকড় যখন কাটা হয়ে গেছে ওই জিনিস করে লাভ নেই আপনারা তাও বা করে ফিরে আসেন আপনাদের ভালোর জন্য বলছি পারাণে কারিমের এই অনুষ্ঠান থেকে আমরা আহ্বান জানাচ্ছি বিশাল একটা পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিলেন এ পাথরের নাম হচ্ছে আই এম এ জাহিদিয়া না এটা ছিল হাজার দেড় হাজার বছর আগে এখন আল্লাহ যেটা সরিয়েছে এটার নাম আও আমি কথা বলেন না কেন শব্দ ওরা যা করতো এরা তাই করত শুধু একটা কাজ করে নাই ওই জামানায় ওরা জীবন্ত কন্যাকে মাঠে দিত আর এই জামানায় জীবন্ত কন্যাকে মাঠে দেয়নি জীবন্ত কন্যাকে জাহান্ন বেপরদার এমন লাইন খোলার চেষ্টায় ছিল দেখেছিলেন একজন মানুষ বেপরদায় চলবে কিছু বলতেও না অলঙ্গ অর্ধ হয়ে বা রাস্তাঘাটে আসবে নিজে জাহান নামে যাচ্ছে শুধু তা না আরো আট জন নিয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করলে তাকে পর্যন্ত চার দেওয়ালের মাঝে আটক করে রাখা আমি বহু দেখেছি দেড় হাজার বছর আগে বৈশা মানায় সারা কাফের মুশরেক ওরা জীবন্ত কন্যাকে মাটি দিত আরে দেড় হাজার বছর পরে আমরা দেখলাম এরা জীবন্ত কন্যাকে জাহান্নামের নামের আগুনে পাঠাচ্ছে আল্লাহ আমাদের তাকে হেফাজত করেছে নবীর পিঠ থেকে আল্লাহ পাথর সরিয়ে বোঝা সরিয়ে পিঠ সোজা করে দিয়েছিলেন আর আমাদের বুকের উপর থেকে পাথর সরিয়ে নিঃশ্বাস নেওয়ার এবং কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন আজকে যদি দুই সালের পাঁচে আগস্টের আগে হতো এই অনুষ্ঠানটা এতগুলো মানুষ এক জায়গায় করতে চোদ্দ জায়গায় অনুমতি লাগে আজকে এক জায়গায়ও লাগে নাই অনুমতি যারা দেবে তারা এসে পাহারা দিচ্ছে এই কথা বলছে না কেন বিশাল একটা নিয়ামত না এই নিয়ামত যারা পেয়েছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদার সালাম পড়ছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ প্রতি যার রেসালাতের এই তেইশ বছরই মেনে নেওয়া প্রত্যেকটা উন্মতের জন্য একটা মানুষই শুধু আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে এই কথা শোনা লাগবে ভাই সময় নেই আমি আজকে কয়েকটা নতুন তথ্য বলছি যদি জীবনের সাথে না মেলে আজকে থেকে খাতা কলম নিয়ে মিলাবেন

আমার অধিকাংশ গুলো হয় ফি জিলালিল করান নাই আপনি কাশি এই দুইটা থেকে বেশি আমি রেফারেন্স দিচ্ছি আপনি এইগুলো বাড়িতে গিয়ে দেখলে মিলবে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন এং কুং কুং ত আল্লাহ হা কেউ যদি একথা বলে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের নেই এই কথা বলুন না এ দাবি যদি করে এই দাবিটা পূরণ করার জন্য আল্লাহ বলেন এ দাবি করলে হবে না আমার রাসুলের অনুসরণ করে দেখাও এখন আমার প্রশ্ন রাসুলকে অনুসরণ করবেন আপনি কখন উনি রাসুল হয়েছিলেন যখন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত কেউ যদি তাকে অনুসরণ না করে তার গনা হবে জান্নাতে যেতে পারবে না না এ কথা কোরআনে নেই যেহেতু এখানে আল্লাহ পাক তাকে অনুসরণ করার জন্য যেগুলো দিয়েছেন তার সাথে অমাতা কোমরো ফাখো অমানাহো ফাং আমার রাসুল তোমাদেরকে যা দিয়েছে ওটা আঁকড়িয়ে ধরো যেটা নিষেধ করে ওটা ছেড়ে দাও আমার প্রশ্ন উনি জন্মের পরে কি ওনাকে পুরা আরব সাহানে নবী নবী রাসূল রাসূল কথা ওনাকে বলতো মানুষ আল আমিন আস-সাদিক খুব বেশি হলো ডাক দিত আব্দুল্লাহ বিন মোহাম্মদ কথা বলেন না কেন? বা মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুই মিনিট দুই মিনিট পরে বন্ধ করে দিন মোহাম্মদ বিন আবদুল্লাহ পর্যন্ত আমরা ডাক শুনি হাদিসের পাতায় তাকে এই নামে ডাক দিত পুরা আরব জাহানের ভেতরে তিনি আল ছিলেন আসাদিক ছিলেন চল্লিশ বছর বয়সে ধ্যান করার মাধ্যমে যখন নবুত পেয়েছেন তখন মানুষ তাকে পরা আরব সাহানে বলতো নবী এবং রসুল আল্লাহ কোরানিকারি কারিমে সেখানে বিধানের কথা দিয়েছেন সেখানে দেখবেন রসুল শব্দ অ মাতা কোমর রসুল ও লাকোদ কানালা ফি রসুল ইল্লা হে লাকদে যা কোমর রসুল মেন আং ফসিকম এরকম বাইশটা আয়াত কোরানে আছে যেখানেই দেখবেন কোন বিধান আল্লাহ জানাবেন সেখানে নবী বলেছেন রাসুল বলেছেন আবদুল্লাহ মোহাম্মদ না মোহাম্মদ বিন আবদুল্লা বলেন নাই কোন জায়গায় আছে দেখবেন মোহাম্মদ বিন আবদুল্লাহ আছে মোহাম্মদ যদি থাকেও সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়েছেন সাত জায়গায় যেখানে মোহাম্মদ শব্দটা আছে আল্লাহ শুধু উচ্চারণ করেন নাই সঙ্গে সঙ্গে তিনি রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন অন্যান্য নবীদেরকে আমরা দেখেছি আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রের মতো নাম ধরে ওই হামসা অই হাফিজ ও ইদ্রিস ইব্রাহিম আর মোহাম্মদ রসুল্লাহকে ডাকলে আল্লাহ বলেছেন মোহাম্মদুর রসুল্লা وما محمد الا رسول ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين নজীলা আল্লামহাম্মাদিহো আল্লাহ আপের রব এলাখের আয়া আল্লাহং যেখানেই তার নাম ধরলেন সঙ্গে সঙ্গে রেসালাতের ঘোষণা দিয়ে ওনার যা সম্মান ছিল আল্লাহ আরও বাড়িয়ে দিলেন যে আমি আল্লাহ নিজেই যখন তাকে রেসালাতের সাক্ষী দেয় দুনিয়ায় কেউ যদি আপনার রেসালাত স্বীকার না করে কোনো অসুবিধা নেই এটা সরাফ ফাতে ফের নাম্বার আছে আমার বসানোর বিষয় ছিল এখানে তাহলে অনুসরণ করা লাগবে আবদুল্লাহ বিন কে না রসুল্লাহ কে আরো জোরে বলেন অরংপুর বাসে সহজ সরল একেবারে সহজ সরল হবে না একটু কান চোখ মুখ খোলা রাখেন আপনি অনুসরণ করবেন উনি যখন রসুল হয়েছিলেন সবাই এক বাক্যে স্বীকার করবে তাম রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে তার মানে এক থেকে চল্লিশ যদি কেউ না মানে তার গোনা নেই কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর না মানলে তার জান্নাত নেই এর এক সেকেন্ড তো আপনি বাদ দিতে পারবেন না এই রেসালাতের সিন্দিগিতে যেভাবে ঘুমিয়েছে যদি আপনি ওইভাবে ডান কাতে ঘুমাতে পারেন পুরা ঘুমটা হবে এবার মানে যেভাবে টয়লেটে গিয়েছেন কেউ যদি ওইভাবে টয়লেটে যেতে পারে পুরা দশ মিনিট পনেরো মিনিট হবে এবার প্রশ্ন আসতে পারে টয়লেট করা আবার এবার দাঁত হ্যাঁ হ্যাঁ হয় আপনি যদি তরিকাটা রসুর থেকে নেন আর তরিকা যদি আব্রাহাম লিনকন থেকে নেন এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে পায়খানা করে মনে পায়খানা যাওয়ার আগে বলে আল্লাহ হুমায়ুবিকা পড়েছে কোনদিন পড়ে না ডোনাল্ড ট্রাম্প দশ মিনিট না ও দশ ঘন্টা টয়লেটে বসে থাকে ওর কোনো এবাদত নেই কারণ ওর তরিকাটা রসুলের মতো না ওর তরিকা ওর বাবার মতো কথা বলেন ঠিক কিনা তাহলে এখান থেকে অনুসরণ আরম্ভ করবেন চল্লিশ থেকে তেষট্টি এটা ক্লাস চলছে চল্লিশ থেকে তেষট্টি অস্বীকার করে সে আর রসুলের উন্মত নেই আল্লাহর ভালোবাসার দাবি তার কাছে অলিক আন্দাজে করে আল্লাহ নিজে ঘোষণা দিলেন যদি আল্লাহকে ভালোবাসি এই দাবি করো তাহলে আমার রাসূলের অনুসরণ করো এখন আমার প্রশ্ন রাসূলের অনুসরণ করবেন আর্ধেক না পূর্ণাঙ্গ বাংলাদেশের সাথে এবার আপনি মিলান তো বহু মানুষ আমরা রসুলের আশে কাছে বহু মানুষ আসে রসুল দাবি করছে কিন্তু অনুসরণ হচ্ছে আংশিক হয়তো রসুলের মতো দাড়ি রাখে রাসুলের মতো টুপি মাথায় দেয় চোখ বাগায় দেয় পাগড়ি বাঁধে রসুলের মতো জিকির করে রসুলের মতো স্ত্রীকে পর্দায় রাখে রসুলের মতো অর্থনীতিতে গিয়ে টাকা পয়সার লেনদেনে গিয়ে রসুলের মতো আর করে না তখন করে আব্রাহাম লিঙ্কনের মতো এলাকায় আমি জানি বহু মানুষ এখানে বসে আছে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দেয় প্রত্যেক মাসে মাসে একশো টাকা বেশি পায় এটা তো বাবা সাজ হালাল সব হালাল এই 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 কাজ করেন কারা কারা হাত করলেন তো এ আবার দই হাত তুলিয়েছে এর মনে হয় মাথা তার কাটা আছে মানুষ এক হাত তোলে না আরে দুই হাত তুলিয়েছে আর হয়তো তার কাটা বোঝাই যাচ্ছে সমস্যা আছে ওর ওই বের করা দেখি আমি বুঝেছি যে তার পোড়াটা দিয়েছে এই আমি হাসির জন্য বলি না বলেন এখানে একটা লোক হাত তুললেন না সত্যি কি এই গোনা এলাকায় নেই কার ভয়ে হাত তোলেন না এই ইদ্রিসের ভয়ে হ্যাঁ না না আমরা এরকম মাহফিল চাই না যারা এই গোনাতে আসেন আজকে বাড়ি যে এই গোনা ছেড়ে দেওয়া লাগবে এটা মায়ের সাথে জেনা করার আপনি না খেয়ে মরে চান কোনো অসুবিধা নেই মরে গেলে আপনি জান্নাত পেতে পারেন কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে না আপনার জান্নাত নেই সুতরাং এই কাজ আজকে থেকে বাদ দেওয়া লাগবে নয়তো আপনি মাহফিল শুনতে এসে ভুল করেছেন অনেকে এই এলাকায় জমি জায়গা আমি এক বিঘা জমি দ্রেস ভাইকে দিলাম ওনার কাছে সত্তর হাজার টাকা নিলাম এটারে কি বলে এই বন্ধক জায়েজ নেই জায়েজ করার জন্য দুইটা পদ্ধতি আছে যদি মেনে নিতে পারে তাহলে করবেন না হলে ওনার জমি ওনারা ফেরত দেবে হ্যাঁ আমি বলবো আপনি মানবেন তো নাকি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন যতদিন ইদ্রিস ভাই আমার জমিটা করে খাবে ততদিন ওনাকে সরকারের যে খাজনা আছে বছরে বছরে এটা ওনার দেওয়া লাগবে দুই নম্বরে যখন আমার কাছ থেকে টাকা ফেরত নেবে এই সত্তর হাজার আট দশ হাজার টাকা কম নেওয়া লাগবে এবারে দুই বছর পাঁচ বছর দশ বছর করে খান নেওয়ার সময় আট দশ হাজার কম নেবেন এই দুইটা সিস্টেম যদি মানতে পারেন দায় আছে আর না হলে এটা বাদ দেন আরো দুইটা পদ্ধতি আছে এর পরেরটার নাম আমরা মনে হয় আমাদের কুষ্টিয়ায় বলে খাই খালাসি খেয়ে দেয়ে এসব এটার লস হয়ে যায় বলে মানুষ করতে চায় না বলে না হুজুর বাবা ওইটা আমি নেই এক বছরে বছরে দশ হাজার করে টাকা নেবেন এটা কি এইটা আছে এলাকায় হ্যাঁ এইটা জমি থেকে আট দশ হাজার টাকা কামাই করা এক বছরে খুব কঠিন কাজ না আমার মনে হয় মাসলা বলো বলা ঠিক হচ্ছে করবেন তো ইনশাল্লাহ রাসুল উল্লাহর জীবন থেকে আমি কথা বলছিলাম অনুসরণ করা লাগবে তাহলে আমাদের আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে আপনি এবার তার জীবনের সাথে মিলাবেন বহু মানুষ দুনিয়ায় তাকে আংশিক অনুসরণ করেছিল অনুসরণ করে নাই তা না তারা অনুসরণ করেছিল রসুলকে আংশিক এই জন্য তারা যায়নি যায়নি নামে একেবারে নিচে বসে আছে তারা আবদুল্লা ওবাই এই লোকটার জীবনী পড়েন ও পোড়া জীবনী আমি শেষ করে দেখেছি রসুলের পোড়াটা জীবনী অনুসরণ করে যে শুধু রাজনৈতিক জীবনে অনুসরণ করে নাই আপনারা যেমন অর্থনৈতিক জীবনে মানেন না অনিশদ রাজনৈতিক জীবনে রসুলকে মানতো না তাছাড়া নামাজ পড়তো রসুল উল্লাহর পেছনে হজ করেছে নবীদের সাথে রোজা রেখেছেন নবীর সাথে ইফতারি করেছে নবীর সাথে ওর দাড়ি টোপি পাগড়ি সোব্বা এখন কি ওর নাম পর্যন্ত পাল্টিয়ে পাল্টিয়ে নবীর কথায় একবার নবীজি বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম দুইটা আবদুল্লাহ আর আব্দুর রহমান ওই দিন থেকে নিজের ছেলের নাম রেখেছে আবদুল্লাহ নাতি ছেলের নাম আব্দুল্লাহ নিজের বাবার নাম পাল্টিয়ে দিয়েছে আবদুল্লাহ নিজের নামও দিয়েছে আবদুল্লাহ এত পছন্দ করতো নবীর কথাকে শুধু শুনতে দেরি মানতে দেরি করতো না অথচ এই লোকটা দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহর নবীর রাজনৈতিক জীবনে তাকে মানে নাই ও মানত আবু জেহেলকে বাংলাদেশে আমরা বহু মানুষ আছি আমরা রসুলের অনুসরণ করি ঠিক কিন্তু আংশিক পূর্ণাঙ্গ না আরো জোরে বলেন কত খানকা থেকে আওয়াজ আসে কত ইসলামী দল থেকে আওয়াজ আসে তারা বলে যে দেখো দিনকাল ভালো না আমরা ভেতরে নেই আমরা আছি আল্লাহর আরে ভাই আল্লাহর বলুন ওনার ওই টয়লেট করা যদি আপনার এবাদত মনে হয় উনি দশ বছর প্রেসিডেন্ট ছিলেন এটা এবাদত মনে হয় না এটা এবার না মনে করার কারণে তো দেশের অবস্থায় এই আমরা যদি সবাই রাসুলের এই তেইশ বছরের জীবনকে সত্যি এবাদত মনে করে অনুসরণ আরম্ভ করতাম আমাদের মরণ ওই ফেরাউনের মতো হতো না আজ মানুষ হয়ে মরে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা তাহলে রাসুলকে আজকে থেকে অনুসরণ করা লাগবে আংশিক না পূর্ণাঙ্গ আমি আবার বলছি আংশিক না পূর্ণাঙ্গ আপনি এবার নিবে জীবনের সাথে মিলান আপনার অনুসরণ কি সত্যি আংশিক হচ্ছে না পূর্ণাঙ্গ না না হলে হয় আপনার মরণ হবে আব্দুল্লা বিন ও বা এর মতো ও যেমন জাহান্নামে শুধু গিয়েছে তাহানা জাহান্নামের নিচে গিয়েছে ও ছিল মনাফিকদের সর্দার আর মোনাফিকদের ব্যাপারে আল্লাহর কথা ইন্নাল্লা হা যা আমি হলো মোনফি না অলকা ফেরিনা ফে জাহান্নামা জামি অবশ্যই আমি জাহান নামে একত্রিত করবো মোনাফিকার কাফের দের আগে আল্লাহ দিয়েছেন মুনাফিকের নাম তার মানে মোনাফিক থাকবে নিচে ওপরে থাকবে কাফের আবু সেহেল মোনাফিক ছিল না কাফের ছিল আরো জোরে বলেন বাংলাদেশে আমরা যারা মনাফিক হয়ে মরে যাচ্ছি আমরা আবু সেহেলেরও নিচে যাবো কি বললাম আপনি খেয়াল করেছেন আবু জেলের চাইতেও নিচে থাকা লাগবে জাহান নামে এবার প্রশ্ন আসতে পারে মনাফিক হলাম কি করে হ্যাঁ আগে কিন্তু জানিয়েছেন যে মনাফিক তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের এখন যদি মাওলানা বলে আমি আপনি ইসরায়েলে যান শুধু এহুদি পাবেন পুরাটা এহুদি কেউ যদি আমারে বলে আমি হিন্দু দেখব পাশের রাষ্ট্রে যান ভারতে যান শুধু হিন্দু পাবেন কেউ যদি বলে আমি খ্রিস্টান দেখব আমেরিকায় যান শুধু খ্রিস্টান কোনো মানুষ যদি বলে দেখব দেখবো যে পাঁচের রাষ্ট্র মায়ানমারে যান শুধু বৈদ্ধ পাবেন ওই লোকটাই যদি বলে আমি জাহান নামে নিচে থাকবে মোনাফিক মনাফিক দেখবো কোথায় পাঠাবো কারণ এই দেশে একশো জনের ছিয়ানব্বই জন মুসলমান আমরা তাহলে মোনাফিক এই দেশে থাকার সম্ভাবনা বেশি বলুন আপনি একবারও খেয়াল করেছেন যে আপনি থাকবেন কোথায় মোনাফি হয়ে যদি আমরা এখন মারা যায় আমরা থাকব কিন্তু আবু জহিলের উপরে না নিসে হিন্নালে মোনাফি না ফেদ্দারকে আশ ফালিবিনা না আশ ফালে তাফসিল সোপার লেটিভ ডিগ্রেটা এর উপরে কোনো শব্দ আরবিতে হয় না আল্লাহ বাক বলেন মোনাফিকদেরকে আমি রাখবো একেবারেই নিসে ওয়ালাং তাজিদা আলা হোম না সুই তাজিদার আগে লান আছে মজারের আগে লান আসলে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না আল্লাহ বলেন এদেরকে কেউ সাহায্য করার জন্য এগিয়েও যাবে না আজ বাংলাদেশে অনেক জালেম ধরা পড়ছে জালেমদের সুপারিশের জন্য দেখছে অনেক মনাফে এক পর্যন্ত এগিয়ে যাচ্ছে যে না এটা আমার বিয়ে ছিল এটা আমার ব্যবসায়িক পার্টনার ছিল দুনিয়ারে আদালতে হয়তো জালেমদের সাহায্য মনাফিকরা করতে পারে কেমতে মোনাফিকদের জন্য কেউ সাহায্য জীবনেও করবে না আর সেই মনাফিক হয়ে আমরা অধিকাংশ মানুষ মারা যাচ্ছি ইদা দাসা কাদাবা কথা বললেই মিথ্যা বলে এ দেশে নেই আর জোরে বলেন আপনাদের এই পুত্রবধূ এখন বাইরের দেশগুলোর মানুষ কাছে বলছে আমি নির্বাচিত ছিলাম আমাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে বিতাড়িত করতে এত বড় মিথ্যা কথা আপনি বলছেন কি করে আপনি নির্বাচিত ছিলেন এই কথা শয়তানও বিশ্বাস করবে কেন এই মিথ্যা কথা বলেন তাহলে সে আল্লাহর নবীর ভাষায় কি আরো জোর বলেন যারা ওয়াদা করে কিন্তু খেলাফ করে আপনি ওয়াদা করেছিলেন দেশ যদি আমার হাতে আসে আমি মদিনার সনদে চালাবো আপনি চালিয়েছেন মদির সনদে মদিনা বাদ দিয়ে মোদি সনদ ঠিক আছে শুধু মদিনার জায়গায় লাগিয়েছে মদির সনদ কি বলেছিল যদি দেশ আমাদের হাতে আসে আমরা মদিনার সনদে চালাবো এটা বানিয়ে বলছি এটা বলেছিল না চালিয়েছে কিন্তু মদিনার সনদের একটা ধারাও নেই মদিনার সনদে সাত ধারা ছিল কয়টা বলেন বলেন ওখানে যে যার ধর্ম শেষে পালন করবে কোনো বাধা দেওয়া হবে না অথচ এই দেশে এই সাড়ে পনেরো বছরে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য সব চাইতে বেশি চেষ্টা চালিয়েছে এই ক্ষমতাসীনরা নিয়ে দেখেন বিশ্বজিৎকে যারা হত্যা করেছে বিএনপি জামাত কারা যারা মেরেছে আমার সাথে জেলে ছিল ওই শাওন আমি বললাম আপনি হিন্দু কেউ ছাড়লেন না ভাই ওই সময় মাথায় গেছে আর আমাদের উপরের নির্দেশ ছিল একে মেরে ফেলে একটা রাজনীতি করা যাবে এই দোষটা আমরা চাপিয়ে দেব ইসলাম পন্থীদের উপরে বিরোধী দল যারা আছে তাদের উপরে দোষটা চাপিয়ে আমরা যেন আরো বেশি দিন থাকতে পারি আমার সাথে তিনটা বছর আমাদের রাইটার ছিল এই শাওন ওই হিন্দু বিশ্বজিৎ বারবার ওকে বলেছিল যে ভাই আমি মুসলমান না কিসের শিবির আমি তুমি মুসলমানই না আমার কিন্তু না, না? ফুল ফুল তার ছাড়ে নাই ওই এত করে বলছিল যে ভাই আমি মুসলমান না আমার হাফ হাতা কিসের হাফ আমি ফুল হাতা তার বরে ছাড়ি নাই শুধু কি একটা লোকের কথা সাম্প্রদায়িক আরো কত কাজগুলো করেছে আপনি একটা একটা করে হিসাব নেই যে রামুর মন্দির বৌদ্ধ মন্দির ভাঙা এতদিন পর্যন্ত নাই মিডিয়া গুলো গলা আটকিয়ে ধরেছিলেন চেপে ধরেছিলেন এখন তো সব খুলে যাচ্ছে বিশেষ করে দিগন্ত টেলিভিশন খুলে গেছে আমার দেশ পত্রিকা ওপেন হয়ে গেছে দেখেন কি করেছেন সব ভিডিও ক্লিপ ফাঁস করবে এতদিন যে মিথ্যা ছড়িয়েছেন সব এখন ওপেন হয়ে যাবে তাকলা মোরাদের নাম শুনিছেন মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছিল এতেই তার জীবন যৌবন সব শেষ তার মন্ত্রিত্ব গেছে দলীয় পদ গেছে এখন যে কোন গর্থে আছে আল্লাহ জানার ও জানে মাহিয়া মাহির সাথে মাত্র ছয় মিনিট বত্রিশ সেকেন্ডের একটা অশ্লীল অডিও ক্লিপ ফাঁস হয়েছিল আর এখন যাদের ধরা হচ্ছে অডিও মডিও না সব ভিডিও এদের অধিকাংশ নাকি রাত বারোটা দুইটা পর্যন্ত অনেকেই তাদের ঘুম পাড়াতে মাথা টিপে দিতে বুক পা হাত বাকি জায়গা টিপতে রাত দুইটা পর্যন্ত মানুষ লাগত এগুলো শুধু আন্দাজে না সব ভিডিও বের হচ্ছে আর যদি আডি জীবন শেষ হয় তাই ভিড় ভাই কি হবে টের পাচ্ছেন আপাতত এখনও জানেনদের বৃদ্ধি কমে নাই আজকে আজ আদালতে এই যে ডাক আমি নাম নিলাম না এই ডাক বলছে এদিন শেষ দিন না আরো দিন আছে ওরে আল্লাহ হেদায়েতের পথে আনবে কি করে আনবে কত হেদায়েতের পথ সব মেরি ফিনিস কথা বুঝতেছেন আমরা অনশ সূচনা আশা লাগতে তো আপনি অনুতপ্ত হবেন অন্যায় করার পরে আদম নবীর স্বভাব এটা ভুল হয়ে গেলে অনুতপ্ত হওয়া রব্বানা জলাম না আনফোসানা আর শয়তানের স্বভাব হচ্ছে ভুল হলে অনুতপ্ত হওয়া না ও আর্গুমেন্ট পেশ করে আল্লাহকে বলেছিল কলানা খয়রুম মেন হো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন হে আল্লাহ তুমি আমারে সেজদা দিতে বলো কোন কারণে আমি ওর চাইতে ভালো তুমি এটা জানো না আমি আগুনের দৈরিয় মাঠির তৈরি আমার কাজ উপরে ওঠা ওর কাজ নিচে যাওয়া আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে তো পাওয়ার নেই শয়তান অহংকার করেছিল ক্ষমতার কিসের আরো সরে বলেন কেমত পর্যন্ত যারা ক্ষমতার অহংকার করবে সে যেই হোক আর মানুষ নেই ও টাটকা শয়তান শয়তানকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে কোন দিন আল্লাহ শয়তানকে মাফ করবে না দুই নাম্বারে কোনদিন আল্লাহ শয়তানকে জান্নাতে দেবে না কথা বলে না কেন প্রশ্ন আসতে পারে বাংলাদেশে শয়তান থাকে কোথায় সরা আরাফ ষোলো নাম্বার আয়তে আছে এলা শেরথকাল মোস্তাবি আল্লাহফাক বলেন শয়তান আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল রব্দুল আল যাদের জন্যে আজ আমার সব বরবাদ হয়ে গেল এদেরকে আমার সাথে আমি জাহান্নামে নেওয়ার জন্যে কোনো খারাপ রাস্তায় যাব না লাহো দান্না লাহুম শেরতকাল মোস্তাকেম ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি কিন্তু অবস্থান নেব। শয়তান সিনেমা হলের সামনে যে দেখবেন রংপুরে পাবেন না কারণ জানে যে এখানে যারা বান্ধবী নিয়ে আসবে স দেখতে এগুলো আমার ঘাটে যায় না কারণ জানে যে এখানে যারা আসে এ আমার চাইতে খারাপ শয়তান চায় কোথায় এই দেহতে বের রংপুরে কোরআনের আলোচনা হবে শয়তান মানুষের সরত নিয়ে হোক আর শয়তান নিজেই হোক অবশ্যই আছে বিভিন্ন জায়গায় মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বলবে এখানে কি এখানে রাজনীতি হবে চলো চাই অর্ধ উলঙ্গ উলঙ্গ ড্যান্স হচ্ছে ওইটা দেখি চোখের মজা নাও এই কথা বলছে না এখন এরকম শয়তান নেই হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাই শয়তানের শেষ কথা ছিল সম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া খলফিহিম ওয়ান আই মানি হিম ওয়ান শামাইলিহিম ওলাটাজিদু আকেসা রহম শাকিরিন আমি ওপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে চারিদিক থেকে আমি আক্রমণ চালাবো তাদেরকে হে আল্লাহ তুমি অধিকাংশ মানুষকে তোমার শকর গোজারি বান্দা হিসাবে পাবে না আমার মনে হয় শয়তানের চ্যালেঞ্জ সে এখন সফল সে আজ আমাদের উপর থেকে নিচ থেকে টান বাম থেকে যে কোনো কায়দায় বরচনা দিয়ে কোনো মন্ত্রণা দিয়ে ওয়সবাসা দিয়ে যেভাবেই হোক তার নিজের দলের দিকে আমাদেরকে টেনে নিচ্ছে শয়তানের যা কাজ ওইটা যদি কেউ করে মনে করবেন ওইটাই শয়তান শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে ও মানুষকে সরল পথ থেকে দূরে সারানোর জন্যে ভালো ভালো রাস্তায় থাকে দুই নাম্বারে শয়তানের কাজ হচ্ছে অপচয় করা কি করা বলেন বলেন হেন্নাল মোবাদ্দিরিনা কানু এ খোয়া না সায়া পেন অকানা শাই তনু অবশ্যই শয়তান যারা অপ্রসয় করে এরা শয়তানের ভাই হয়ে যায় কোরআন কোরআন শরীফের ভেতরে আমি এমন কোনো আয়াত পাইনি যেই কাজ করলে মানুষ শয়তানের ভাই হয় শুধু একটা কাজে আপনি নামাজ পড়েন না শয়তানের ভাই কথা কোরআনে নেই রোজা রাখেন না শয়তানের ভাই আমি পাইনি কিন্তু এইটা পেয়েছি যারা অপসয় করে এরা শয়তানের আরো জোরে বলেন অথচ এই দেশে অপচয়ের কোনো অভাব আছে একটা ব্রিজ বানাতে বাঁশেট হয় আজকে দেখলাম ট্রেনে মেট্রো না কোন রেলের যেন একটা ব্রিজ মনে করেন বানাতে লাগবে কোটি কোটি টাকা টাকা হবার পরে তিন তিনবার আবার বাড়াতেই থাকে বাড়াতেই থাকে বাকি বাড়াতে বাড়াতে বানিয়েছে পনেরো কোটি পাঁচ কোটির জায়গায় ও পাঁচ কোটি টাকা দিয়ে ব্রিজ হয়ে যেত প্রথমে যে হিসাব দিয়েছিল হয়ে যাওয়ার কথা বাকি যে টাকাগুলো নিয়েছে নিয়েছেন এগুলো হয় আত্মসাত করেছেন নাই অপচয় করেছেন প্রত্যেকটা জায়গায় আমার দাদা তো চেয়ারম্যান ছিল ছিল অনেক অনেক দিন দিন আমার আমি শুনেছি এদেশে রাস্তার জন্য যে বাজেট আছে যদি উপর আলা খেয়ে না ফেলে যত টাকা বাজেট হয় এই রাস্তার টাকাগুলো যদি সত্যি রাস্তায় কাজে লাগানো যায় এক ইঞ্চি রাস্তা বাংলাদেশে কাঁচা থাকার কথা না এত টাকা রাস্তায় বাজেট হয় কিন্তু উপরওয়ালা থেকে আসতে আসতে চেয়ারম্যান আর মেম্বার পর্যন্ত যদি পাঁচ কোটি আসার কথা আসে আসে পঞ্চাশ লাখ সাড়ে চার কোটি টাকা আল্লাহর অলিটা খেয়ে ফিরিস তো রাস্তা টিকবে কি করে দশ বছরের টার্গেট দেয় দেড় বছরের রাস্তা ডেলিভারি রোড হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে অপসায় যারা করে শয়তানার দেখা লাগবে না এটাই শয়তানের ভাই তিন নাম্বার শয়তানের কাজ হচ্ছে শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে কি ও লজ্জায় স্থান মানুষকে দেখাতে ভালোবাসে দেখতে ভালোবাসে আজ তাকান বাংলাদেশের দিকে সিনেমা জগতে নভেল নাটক থিয়েটার যারা বানায় কি আছে এর ভেতরে শিক্ষা আপনি একটা দেখান যৌনতা দিয়ে ভরপুর করা একটা নাটক একটা সিনেমা নাম দিয়েছে পবিত্র ভালোবাসা ভালোবাসা আবার পবিত্র হয় পানি কেটে কে করে আসছে হ্যাঁ কথা বলা যাবে এমনি সময় নেই কই তাড়াতাড়ি করেন কি করেন

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই কোথায় যাও এক দিন ঘন্টা বসে থাকতে পারো না আবার বিয়ের জন্য লাফাও বলত একবে সুবহানাল্লাহ আবার যুবক মানুষ ওঠে কি করে হ্যাঁ বুড়ো মানুষ উঠলে নাই বসা ও কি করবে কি করবে আল্লাহ জানে আরে যুবক মানুষ উঠলে তো সমস্যা ঠিক আছে سبحان الله والحمد لله لا إله إلا الله <applause> سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله অপঞ্চকৃত রংপুর রংপুর বাসে আমরা আলামতগুলো একটা করে তিন মানুষের কাছে আমানত রাখা হয় খেয়ানত করে এটা হচ্ছে মোনাফিক আর এদের স্থান আল্লাহ দেবে জাহান নামের ওপরে নিচে যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি মনাফিক থাকার সম্ভাবনা বেশি আমার ভেতরে আবার মোনাফিকের জার এসে গেল না তো এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার দাড়ি গোপ মস এই যে আজকে সভাপতি চিনি উনি যদি এখন দাড়ি কাটতে যায় মস কাটতে যায় সেলুন আলাকে বলবে ভাই এই যে ব্লেড এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন যদি বলে এর আগে আরো চার পাঁচ জনকে করা আছে উনি যদি সচেতন মানুষ হয় একশো বার বলবে আগে ব্লেড পাল্টান এর আগে যাদেরকে সেভ করেছেন ওর যদি কোনো জায়গায় কেটে যায় ওর ওই রক্তের ভেতরে কি আসে বানো আমি জানি না ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার আসতে পারে সেভ করতে গিয়ে গিয়ে কাটতে এত সচেতন ভেতরে দাড়ি মানুষটা অথচ খেবে মোনাফিকের যে সার্ভ গুলো আমি কথা বললাম এতক্ষণ এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা জন্য আমাদের অনুভূতি নেই চিন্তাও নেই পাগলও তো চিন্তা করবে এই জন্য যে কথা বলছিলাম আবদুল্লা বিনোবা এর অনুসরণ করা রসুলকে হয়েছিল ঠিক কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক আমরা আবার যেন রসুলের অনুসরণ আংশিক না হয় যেন পূর্ণাঙ্গ হয় আল্লাপাকে আয়ের ভেতরে ফাত্তা বিহুন দিয়েছেন যদি আমার রাসেলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি না ভালোবাসবো এখানে আলেম নেই এ মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কেউ যদি রচলের অনুসরণ পূর্ণাঙ্গভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন কারণ এখানে অতীতের শব্দ নেই নেই এটা এটা দেওয়া দেয়নি যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে মা পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পোড়াটা দেখবেন যে হ্যাঁ আমার রসলের অনুসরণ হচ্ছে আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম তখন আপনি বিশ্বাস করতে পারেন যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করল কথা বোঝা গেছে না যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি সেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না আপনাকে বলছি আমি রসুরের রাজনীতি করতে তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই আমরা খালি দরবার নিয়ে আসি আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায় বলেন বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি আল্লাহ জান্নাত দেওয়া মাফ করা তো অনেক দূরের কথা এয়াতের পরে আরো দ্বিতীয় শব্দ আছে আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি দুইটি লাভদার আছে ওয়া গফির লাকুম দোনো বাকুম এক ফিরে এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার জামবো না যোন বহু বছর আল্লাহ পাক বলেন ওই মুহূর্ত দিয়ে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব না দিয়েছি বলেন বলেন তাকে মাফ করে দেব এখন দেব বা দিয়ে সামনেও দেব এখন দিচ্ছে তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রসুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক আরও জোরে যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন আল্লাহ বলেন শুনু বাকুম একটা অপরাধ থাকবে না সব মাফ হয়ে যাবে কিন্তু একটা সামেলা এখানে আছে এই যে ফের এ শব্দটা দেওয়ার তাপসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন হক বললা যেটা কিন্তু হক বলে বাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না আপনি রসুলের অনুসরণ করেন আর আরো অনুসরণ করেন যারই অনুসরণ পূর্ণাঙ্গ করে রাংশিক করেন জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে শুধু আল্লাহর সাথে সম্পর্কিত আমি নামাজ পড়েননি আল্লাহ মাফ করে দেবে রোজা নি মাফ করে দেবে হজ ফরজ ছিল নি মাফ করে দেবে দান সাদকার সমর্থ ছিল নি মাফ করে দেবে কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন এইটা আল্লাহ মাফ করবে না কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না এটার সাথে সম্পর্ক হামজার আমাকে যারা তিনটা বছর জেল খাটালেন বিনা কারণে আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই আমরা জানি দোষ নেই জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে বলেন এইটা তো আমি জীবনও মাফ করব না মাফ করতে পারি আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতি পূরণ দেন তিন বছরে আমার বাবার কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা নিয়েছেন আগে এই টাকা ফেরত দেন দুই নম্বরে আমারে ফাঁসির কনডেম সেলে তিন বছর রেখে দিয়েছিলেন আমার মামলার সাথে যারা জড়িত এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ যত মানুষের সাথে টপ টু বটন জড়িত প্রত্যেকে আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে তিন বছর থাক আমার মতো আয়না ঘরে দশ দিন থাক এরপরে মাফ করে দেব এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাফ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোন অন্যায় করে থাকেন আপনার কারণে ইদ্রিস মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে এরকম ইমান দেশে ছিল না আপনার কারণে ব্যবসা করতে পারে নাই আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে আপনি সাদা বাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন আমারে ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন দশ লাখ টাকা দিয়ে যায় নয়তো কালকে পঞ্চাশটা মামলা দেব আমার বাবা আট লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে বাবার বলছে সেই দুই লাখ কই মনে হচ্ছে টাকা পাই সেই টাকা এত বড় সময় আরে আমার বাবা তো কথা রেখেছে লাখ লাখের জায়গায় লাখ তুই কথা কি রাখলি তুই যে বললি পঞ্চাশটা মামলা দেবো টাকা না দিলে টাকা তো দিয়েছিল ঠিক কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি আর তুই এখন বলিস হজুর আমার জন্য কিছু করবেন না আমারে মাফ করে দিন মাফ এইদিকে তোর মাফ করছিস হিসের মাপ আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে সারা একেবারে উপর পর্যন্ত একটারও মাপ নেই আগে টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দেবেন আর আমার মতো তিন বছর জেলে থাকবে তারপরে আপনার জনু বাকুম সব মাফ হয়ে যাবে তাছাড়া আমি হাজি সাহেব হয়ে বসে আছি কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না আমি আশা করি কথা বোঝাতে পেরেছি এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন রংপুরের মানুষ ধাড়ি কোদাল দিয়ে বুঝাচ্ছে আপনারে আর বোখারি শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না বাঁকারি শরীফ লাগবে আমার আজকের আলোচনার বিষয় আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে তাম্বলপুর ওখানে বলেছিলাম যে তহমত সময় পাইনি এই জন্য শেষ করতে পারিনি আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই এই যে উঠে চলে যাচ্ছে কে ওইটা বাদাম বিক্রি করছে

শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়েতমূলক আল্লাহ বলেন সর্বনাশ ধ্বংস হয়ে প্রত্যেক ব্যক্তি কথাটা বলছে কি এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা পশম খাড়া হয়ে যাওয়ার কথা এটা হামসার কথা না এটা সভাপতির কথা না ইদ্রিস ভাইয়ের কথা না কথাকার আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস মানে আফসোস হতে পারে আফসোস করছে দুর্ভোগ আক্ষেপ এরপরে সর্বনাশ ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য আমার মনে হয় আয়াতটা যখন নাসিল হয়েছিল আমি তাপ ছেড়ে পড়েছি যখনই নবীজি এতটুকু বলেছিলেন অল্লি লিকুল্লি সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে না জানি আমিও আছি কিনা আল্লাহ পাকেবার দ্বিতীয় শব্দে বলেন যারা সামনে পেছনে মানুষের গেবত করে পর নিন্দা করে পর চর্চা করে এই মানুষগুলোর জন্য দুর্ভোগ এরা ধ্বংস হয়ে যাবে এদের জন্য সর্বনাশ অথচ এই গণাটা বাংলাদেশে সবচাইতে বেশি আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গেবত ঘি ভাতের মতো মনে করি ঘি ভাত যেমন খেতে ভালো লাগে ঘি করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে কথা বলেন না কেন কবরে নবীজি দুইজনের আসাব দেখেছিলেন জেবরাইল এসে বলে এখানে আসাব হচ্ছে নবীজি বলেন এই দুইজনের আজাব খুব বড় পাপের কারণে না একজন প্রসাব করে পবিত্র হতো না এই সিটা ফোটা থেকে আর দুই নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো কি বোধ করতো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন আমরা বড় অপরাধ থেকে বেশি থাকি কেউ যদি গেবদ আরম্ভ করে দুনিয়াতে ও নামাজ পড়তে পারে রোজা রাখতে পারে কিন্তু অন্তর মরে যায় কি হয় অন্তর মারা যায় মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না জিন্দা অন্তর লাগবে

অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান নামের দরজার নাম এখানে অনেকে জানি জাহান নাম আট সাতটা জান্নাত আটটা না আরো বেশি আছে একশোটার উপরে আছে যা জান্নাতের স্তর জাহান্নামের নামের স্তর আছে একশোটার উপরে কিন্তু আমরা সচার আচার আটটা জানি আর এই হমাজা লাজা হতমা এগুলো কিন্তু জাহান নামের জাহান নামের নাম না এগুলো জাহান নামের স্তরের নাম এক একটা দরজার সামনে লিখা থাকবে সাকার জাহান্নাম হাবিয়া এগুলো থাকবে জাহান্নামের দরজার সামনে দুনিয়ায় যে যে কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা এখানে যে আলোচনা চলছে আজকে হতমা এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হতমা প্রবেশ কর কাকে আল্লাহ বলবে আল্লাদি জামা মালা দাদা যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে এ সাড়ে পনেরো বছরের ভেতরে আপনি টাকা নিয়ে আমার মনে হয় যাবে। কত মানুষ পাঁচ বিঘা জমি থেকে শুরু করে সাতশো বিঘা পর্যন্ত জমি বানিয়েছে পাঁচ বছরে আমি পটোয়া খালি একজনের নাম জানি মারা গেছে লোকটা এই জন্য বললাম না নির্বাচনের আগে মাত্র পাঁচ বিঘা জমির মালিক ছিল দুইবারের এমপি লোকটা সাতশো কত বিঘা জমির মালিক আপনার জমি লাগে কত একটা মানুষের চোখতে জমি লাগে কত বলেন তো একজনে যদি সাতশো পঞ্চাশ বিঘা জমির মালিক হয় বাকিও জেলায় আর মানুষ নেই মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন কি হয়েছে বলুন তো করানে কারেম জানিয়েছে কাল্লা ইন্নাহা লাস করে আমি লাসায় দেব নাসা তালে সাওয়া দাদু মান আদেবার বল্লা ওয়া চামাফা আ ওয়া লাজার ভেতরে যা একে প্রবেশ করানো হবে সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে কি খসবে আমি আলু ছোড়ানো দেখেছি জেলখানায় আলু ছোড়ায় কি করে এটা হাত দিয়ে এভাবে না মেশিং এর ভেতরে ধরলে আলু ছিলে যায় একটু মেশিং এর সামনে ধরবেন আলো পোড়া পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে পোড়াটা পাল্টিয়ে গেছে আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা নাজ্জা আতাল্লিশ আওয়া। লাজা ই আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সামলাটা আগে খুলে দেবে এই নামে লাজা কাদেরকে ডাকবে জানেন তাদউ মান আদবার ওয়া তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহব্বান জানার পরও মুখ ফিরিয়েছিল আর এটা এই রোগটা এই দেশে বেশি কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোন দেশে নেই এত মাহফিল এত তাফসীর এত ওয়াজ এত খানকা এত ইসলাহী অনুষ্ঠান গুলো হচ্ছে মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে আমার বাবার দিকে তো আমি ডাকছি না কথা বলেন না কেন আমার কোনো লাভ আছে আমার বাবার দিকে আমি তো ডাক দিকে যারা জামা করছেন মাল সম্পদ আর পঞ্জীবিত এগুলো খালি হিসাব 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 করে রাখেন আপনাকে কিন্তু হোত মায় যাওয়া লাগবে আল্লা মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় উনিশটা পেয়েছিলাম এবার একটু মালের ব্যাখ্যাটা করি পৃথিবীতে মাল বলতে প্রথমে নেকর স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন এই যে সিয়ার এগুলো মালের অন্তর্ভুক্ত যারা সিয়ারে বসে বার বার হিসাব করে কতদিন 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 শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় একচল্লিশ সাল এটা চেয়ারে বসে না চেয়ার থেকে নেমে মে বসেই টার্গেট দিয়েছিল এই মা লাওয়ান দাদা আদাত মানে গণনা করা খালি হিসাব করতে থাকে কত দিন কত দিন আপনার এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই আপনি একচল্লিশ আর টার্গেট দিলেন কি করে হাঁসোরা সাথে চুক্তি করা আছে আপনার কথা বলেন একার হ্যাঁ একজনের চুক্তি করা ছিল কয়জনের একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল তার কাছে ওই সময়ের আগে আসে নাই একবার এসে গিয়েছিল বলেছিল না আপনার ভুল হচ্ছে তিনি বলেছিলেন যে না আমি আমার বাবার কাছ থেকে আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি নয়শ চল্লিশ বছর আর আমার হায়াত ছিল ষাট বছর সব মিলে এক হাজার বছর আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন আমি এখন যাব না আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল আপনার আমার তো কোনো গ্যারান্টি আর জোরে বলেন এক সেকেন্ডেরও গ্যারান্টি নেই যে বসে আছি দাঁড়াবো আছে আর আমরা আন্দাজে এক টার্গেট দিয়ে দিই না দিয়ে দিলাম প্রথমে দিলো বিশ সাল এরপরে একুশ সাল এরপরে একচল্লিশ সাল আমার মনে হয় যদি একচল্লিশ সাল পর্যন্ত থাকতো সাল না এগুলো আপনি হাসির সালে নিবেন না মাল সম্পদের ভেতরে প্রথম মহিলাকে মাল বলা হয় উত্তম মাল এটা দুই নাম্বারে ক্ষমতার শেয়ারকে মাল বলা হয় তিন নাম্বারে অর্থ মাল বলা হয় চার নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্র মাল বলা হয় আমি এরকম অনিষ্ঠা পড়েছি যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে থাকবে। ও মনে করে আমার এই সম্পদ আমার এই ক্ষমতা আমার এই প্রভাব প্রতিপত্তি আমার এই জমি জায়গা আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চির স্থায়ী করে রাখবে আহলাদা যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোন সম্পদ রাখে নাই আবুল হাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন তাব্বা দায়া বিলাহাবে ওয়া তাব্বা মা কাসাব ধ্বংস হয়েছে আবুল হাব তার দুই হাত সহ এবং সে নিজেও এবং সে ধ্বংস হয়েছে তাব্বা মা না আনহ মালুহ যা আছে উপার্জন করেছিল একটাও কাজে আসে নাই যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চির স্মরণীয় করে রাখবে আমি মারা যাওয়ার পাঁচশো বছর পরও আমার আলোচনা হবে না আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চির স্থায়ী করবে এটা ভুল ধারণা কাল্লা কি বলছেন কাল্লা কাল্লা মানে কল্লা আল্লাহ কক্ষ নয় না লায়ম বাদান নাফেল হতমা তোকে আমি হতমাই দেব কোন জায়গায় হতমা কি নারুল মহকদা এটা আল্লাহর জালানো আগুন প্রশ্ন আসতে পারে জাহান্ন নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জালাইনি নি চাল দিয়েছে কিন্তু এটা বেশি সাল দেওয়া নারুল লহিল মহকদা আল্লাহ তিতাতলি হ আলা আফকিদা অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে কথা আমি পাইনি কিন্তু হতমায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুলি শেষ হয়ে যাবে আল্লাহ যেন প্রশ্নবাদক চিহ্ন দিয়েছেন আমা কামাল হতমা নবী আপনি সানেন এই হতমা কে এ হতমার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছে এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায় আপনি হাত দেবেন এভাবে হাত পুড়ে যাবে কলিজা পুড়বে না পড়বে কিন্তু নামে হোতামা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়েছে এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে এনাহালাই হিম সদা আমাদে মমাদ দাদা এটা একেবারে করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে আল্লাহ আসামিদেরকে রাখবে বলেন হতমার ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন এই জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না যেটা আমরা সব চাইতে বেশি করছি ছোট্ট একটা হায়াত পঞ্চাশ ষাট সত্তর বছরের এরপরে তো আপনি হায়াত আর পাবেন না নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায় মানুষের পেছনে লাগেন কি করে কথা বলে না কেন আজ ফেসবুক তাই দেখেন এ ওর পেছনে ও ওর পেছনে সময় দিচ্ছে অথচ নিজের কোনো চিন্তা নেই নিজের চরিত্র যে কত খারাপ শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে আরও অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে বিনামিম বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না অন্যের দোষ গুলো অনুসন্ধান করে আর মানুষকে প্রতিপন্ন করার শুধু দোষ খুঁজে বেড়ায় এই মানুষটা হচ্ছে জাহান নামে হো তামার আসামি বাংলাদেশের যত মানুষ জাহান নামে আমরা যাব ও থেকে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হো কথা বলে না কেন আজকে দেখে সিদ্ধান্ত নিয়ে যাবেন দুনিয়ায় একদিকে চলে যাক কারো বেসনে না আমার নিজেরটা আমি নিজে দেখি একটু আমি সা তৈরি করেছি এই পঞ্চাশ বছরে আমার তো তেত্রিশ বছর এ বছরে আমি যা করলাম এখনই যদি মারা যায় আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে হামসা বল তেত্তিরিশ বছরের একটা জীবন দিয়েছিলাম পাই টু পাই হিসাব দিয়ে যা। তেত্রিশ বছর না তেত্রিশ ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না আপনি কোন কারণে মাছনের মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন মেজান রহমান আজহারি ভাই সব যেতে এটা বেশি বলতেন যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি ছোট একটা জীবনে নিজের পেছনে পেছনে সময় আমার নেই আমার বিশাল কাজ পড়ে আছে আমি পেছনে তাকাবো মানুষের পেছনে লাগবো কোন কারণে আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে ঘি ভাতের মতো এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি কোন এলাকায় যদি গেবদের মতো এই গনা চালু হয় নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায় আপনি খেয়াল করেছেন এখানেও যদি কেউ গেবতকারী মানুষ থাকেন এর কথা ওর কাছে লাগানো ওর কথা ওর কাছে লাগানো মানুষকে ছোট করার জন্য হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন তাহলে আপনি থাকা কালীন এই মাহফিল কবুল হবে না আপনি চলে যান ভাই যান যান ওই যে একজন চলে যাচ্ছে যান তাড়াতাড়ি যান 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 চলে যান মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করত শত তালা তালি করত এর কথা ওর কাছে লাগাতো মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো একবার মশা নবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল বৃষ্টি উনি চাটিয়াল ময়দানে উম্মদদেরকে নিয়ে দোয়া করলেন আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ বলেন না বৃষ্টি হবে না উনি না ছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে এগুলো নাই আমার উম্মত আমার মায়া লাগে তোমার তো বান্দা তুমি বানিয়েছো তোমার মায়া লাগে না আল্লাহ বলেন লাগে বৃষ্টি দেব না কেন কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নাম ইমা যে তালা তালি করে মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায় দোষ অনুসন্ধান করে ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না তুমি দোয়া করলেও না আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো দেখো কি করি পরে ঘাড় ধরে বের করে দেবো এই যার দরবার থেকে আল্লাহ বলেন না আমি নাম ধরা পছন্দ করি না তবে এক কাজ করো তুমি মিলে সবাইকে নিয়ে তাওবা করো ওই মহিলাও তবা করবে তারপরে দেখা যাক তিনি আসলেন ময়দানে বললেন অম্মতেরা দোয়া কবুল হবে না একশো বার না এখানে একজন নামি মা আছে তালাতালি করা মহিলা আছে কিন্তু কে আছে এটা আমি জানি না তবে আছে এখন আমরা দোয়া করবো কিন্তু আগে তাও বা করে নেই যদি ওই রকম কেউ থাকেন আমার সাথে সেও যেন বা করেন নাই তো চলে যাবেন হাজর মশা তাও বা তিনটে শর্ত দিয়ে তাও বা করলেন প্রথমে স্বীকার করলেন আমরা অপরাধী দুই নাম্বারে অনুশাসনা করলেন অনুতপ্ত হলেন তিন নাম্বারে বললেন এই কাজ জীবনে আর রিপিট করা যাবে না তিনটা করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহ দিয়েছেন নবীর মতো মানুষ শুধু একজন তালাতালি করা মহিলা সেই জন্য দুয়া কবুল হচ্ছে না আর আমাদের এখানে কত মানুষ এই পাপে পাপি বসে আছি আমরা আমাদের দোয়া মাঠে মারা যাবে এই জন্য তালাতালি করার স্বভাব এখনো স্যার আছে মানুষকে হেই প্রতিপন্ন করা স্ফট করার অভ্যাস স্যার চলি যান ভাই নাইতে মাহফিল কিন্তু হবে না দুই দিন কেন চোদ্দ দিন দিলো এভাবেই পড়ে থাকবে কথা বলছে না কেন এটাতে কত বড় গনার কাজ নিজের মরা ভাইয়ের গোষ্ট খাওয়ার সমান হাজরাতে সাবিত রাদি আল্লাহ ওনার আরো বড় নাম আছে এতটুকু আমার মনে আছে ওনার কাছে এক লোক এসে কথা বলছিল হঠাৎ তিনি বললেন কথা বন্ধ করেন কেন আপনার মুখ দিয়ে মানে গোস্তের গন্ধ বের হচ্ছে মোমার পচা গোস্ত কই আমি তো আজকে গোস্ত খাইনি মানে ডাক দিয়ে বললেন সত্যি করে বলেন তো আপনি কি কারো বিরুদ্ধে কোনো কথা কারো কাছে লাগিয়েছেন মাথা নিচে করলেন আ আল্লাহর কোরআন জানিয়েছে

আইয়া মানুষ যদি সত্যি বোধ করে একের কথা অন্যের কাছে লাগায় যার ভেতরে যে দোষ নেই ওই দোষের কথা বলে বেড়ায় অথবা বানিয়ে বানিয়ে তার নামে একটা দোষ লাগিয়ে দেয় ও যেন মরা ভাইয়ের গোস্তু খায় অথচ তোমরা সবাই এই কাজটা অপছন্দ করো তারপরও দুনিয়ায় করো আমরা যেহেতু এই কাজ অনেকে আসি আজকে তা করে বাড়ি যাব জীবন চলে যাক আমি গেবত করব না কথা বলে না কেন গেবত থেকে মুক্ত হওয়া যাবে না গেবত যদি চালিয়ে যান তাহলে আপনার অন্তর কিন্তু মরে যাবে যতই নামাজ পড়েন জিকির করেন আর অন্তর চালু হবে না জাগ্রত হওয়ার জন্যে গেবোধ এই মুহূর্ত থেকেই বন্ধ প্রশ্ন আসতে পারে আমরা কথা বলেছি অনেকের নামে গেবোধ না কয়েক জায়গায় কথা বললে গেবোধ হয় না কথাগুলো বুঝতে হবে যেই সন্তান সমর্থ আছে কিন্তু টাকা পয়সা মা বাবাকে দেয় না তাদের পেছনে খরচ করে না তাদের সেবা যত্ন করে না এরকম সন্তানের নাম ধরে মানুষের কাছে বলা যায় কথা বোঝাতে পারিনি যে মানুষটার সামর্থ্য আছে মা বাবার খেদমত করা এবং তাদের পেছনে খরচ করার তার সামর্থ্য আছে যদি কোনো মানুষ সন্তান মা বাবার খবর খরচ করে না তাদের সাথে ভালো ব্যবহার করে না তাহলে ওই সন্তানের নাম ধরে জাতিকে সতর্ক করা যায় এই লোকটা কেমন কিন্তু এরকম এর সাথে কিছু করলে হিসাব নিকাশ করে করবেন দ্বিতীয় নম্বর জালেম বাদশাহ জালেম অভিভাবক জালেম দায়িত্বশীল তার জুলুম থেকে জনগণকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় জাস্ট এই দুইটা আমি এই দুইটাকে ব্যাখ্যা করে আরো দুইটা পেয়েছি অন্তত এই দুইটাই শোনেন যে সন্তান তার মা বাবার খোঁজ নেয় না সমর্থ থাকার পরেও তার নাম ধরে জাতিকে সতর্ক করা যায় কারণ জাতি না বুঝে তার সাথে আত্মীয়তা করতে পারে লেনদেন করতে পারে সে শেষেও ধরা খাবে যে তারা মা বাবারই খোঁজ নেয় না সে আপনার সাথে কি খোঁজ খবর রাখবে এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো জালেম অভিভাবক হতে পারে প্রশাসনে বিচার ব্যবস্থায় ক্ষমতায় যারাই আছে এমন কি মা বাবা হতে পারে কোন জালেম সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য তার নাম ধরে কথা বলা যায় এই দুইটা বাদ দিয়ে বাকি কোনো জায়গায় আপনি গেবদ কারো জন্য করতে পারবেন না আর আমরা এই দুইটা সামনে রেখে কথা বলি আন্দাজে না আমি আবার বলছি আমি সহ যারা এসেছি আর যাই করি এই গোনা যেন আমল নামায় না থাকে আপনি যার গেবত করবেন ওর গোনাগুলো অটোমেটিক আপনার আমল নামায় চলে আসবে আর আপনার যা স্বভাব ছিল ওর আমল নামায় চলে যাবে এরকম পাগল দেশে আছে আছে মানে আমরাই আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআন আল আমার লিখিত বই কারাগারে বসে লিখেছিলাম দুই তিন দিন আগে বের করেছি ওইটা ওটা নিয়ে যাবেন যাওয়ার সময় ব্যাগ যারা নিয়ে গেছেন এই ব্যাগের ভেতরে আরো টাকা নেবেন ও ব্যাগ ছাড়েননি ব্যাগ ব্যাগ মনে হয় ছাড়া হয়নি যারা নিয়ে যাচ্ছে ওনাদের কাছে নি যাই মনাজাত করে যাবেন আমি আমি মুসাফির অবস্থায় আছি মহিলা মানুষের মুখে দাঁড়ি হলে করণীয় কি আ। চিকিৎসা করাবেন না কেটে ফেলবেন মতিউল ইসলাম ডাব্লু লন্ডন প্রবাসী চব্বিশ শতক জমি দিয়েছে দুই লাখ টাকা দিয়েছে মার হাবা আল্লাহ যেন কবুল করেন এই গরস্থানের জন্য যারা এক লোক সব দিয়ে দিয়েছে আবার কি লাগবে এরপরও আপনারা যারা টাকা পয়সা এই গরস্থানে আপনাকে শোয়া লাগবে এখান জন্য যারা নিয়ে এসেছিলেন কমিটির কাছে জমা দিয়ে দেবেন আর আগামীতে রাত নয়টার ভেতরে মাফিটা আমার তুলে দেবেন আল্লাহ মামিন লা ই লা হাই লা আং তা সবহা না কাইন্নি কংতুমেনা সলি মেন আই মনাযাত্রা করেন বসেন আদোয়া ও মক্ষল এবাদা এবাদতের মদত হচ্ছে দোয়া করা বসেন মনাযাত্রা করেন তারপরে বাড়ি যান লা হাওলা ভালা বাদা আই লা বেলা হিলা লি গিলা দুই দিন ভাবি তফসির কারণ মা ভিলে রং এই ময়দানে তারানে কারিম সেরাফ হোমাসা থেকে কয়েকটা কথা বলেছি পনেরোটা অসুখের কারণে মানুষের এর আন্তর মরে যায় তার ভেতরে একটা হচ্ছে গিবোধ আইল্লা গিবোত থেকে বেশি থাকার তাওফিক আমাদেরকে দান করো মা বোনদের ভেতরে এর বেশি আল্লাহ মেয়েদেরকে তুমি নিজে হাতে বাসাও তাদের জীবনে যেন গিবোতের মতোই কই মারাত্মক গণাটা না থাকে আলোচনায় যারাই আমরা আঞ্জাম দিয়েছি আজকের এই ময়দানে এ বিশাল প্যান্ডেল যারা সাজিয়েছে যে মানুষগুলো চেষ্টা চালিয়েছে এদেরকে কোরআনের জন্য কবুল করে নাও কত মানুষ দূর দূরান্ত থেকে এসে বসে আছে আল্লাহ যার মনের ভেতরে যে সাইস কামনা বাসনা আছে পূরণ করে দাও মাহফিল বাস্তবায়ন করার জন্য যে সেইভাবে এগিয়ে এসেছে তোমার রহমত দিকে ওইভাবে এগিয়ে দাও মাহফিলের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যারা এসেছে কোরআনের ইজ্জতে তাদের হেদায়ত দিয়ে দাও আল্লাহ তাহলে আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও কথা বললে আমার কণ্ঠে ব্যথা হয়ে যায় আল্লাহ তুমি এ রোগ থেকে আমাকে মুক্তি দাও জালেমদের জেলখানায় থাকার কারণে আমার বহু রোগ শরীরে বাসা বেঁধেছে ওয়াইজা মারি দে তো ফাহু আয়াস ফেন আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শেফা দান করো ইব্রাহিম নবীর দোয়া আমরা সবাই মিলে দোয়া করছি যারা অসুস্থ হয়েছি শেফা দিয়ে দাও এই গরস্থানে যারা ঘুমিয়ে আছে কিয়ামত পর্যন্ত এদেরকে মাফ করে দাও এখানে যারা আছে এরা আমাদের অনেকের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আছে এদের হাতের ওসিলাই এই কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও এইবার দরস্থানের যত ভ্রজন আছে আল্লাহ তুমি নিজ কোন নিজ খাসানা থেকে পূরণ করে দাও বার কাল্লাহ লানাওয়ালা কম ফিল করা আনিলা সে মারণা আসলে যেন বলতে পারি ইলা ইলাহা ইল্লাল্লা হো মহম্ম মাদুর রসুল্ল আসসালামু আলাইকুম গাড়ি কোথায় আছে গাড়ি